মামু পরীক্ষার খাতায় বসে কাকের ঠ্যাং বগের ঠ্যাং যদি আজকাল কেউ লিখতে পারে অন্তত লিখতেটা পারে তাহলেই সে পাশ করে যায় হ্যাঁ এখন এতটা ইজি হয়ে গেছে বেসিক কিছু লেখা লিখতে পারলেই পাস পাশ নিয়ে নো টেনশান সবসময় ভালো নম্বর তোলার চেষ্টা করো প্লেজ ভিডিওটা তুমি দেখো বেসিক কিছু জিনিস যেগুলো তোমার পরীক্ষা দেওয়ার আগে জানা খুব জরুরি জানিয়ে দেব। কিন্তু সবার প্রথমে তোমাকে আমি এটাই বলতে চাই যে টেনশনের ভূতটাকে মাথা থেকে নামাও বিকজ আগামীকালকে পরীক্ষা আর আজ তুমি টেনশন নিয়ে ঘন্টাও কষু কিছু উখরাতে পারবে না ঠিক আছে নিজের দিলকে তসল্লি দো এবং সিনা ঠোককে বলো দেখ ভাই যা হয়েছে হয়েছে যতটুকু পেরেছি পেরেছি যতটুকু প্রিপারেশান নেওয়ার ছিল নিয়েছি ব্যাস আমার স্টক ফুল আশা করি তোমার প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে হুম এখন যা মাথায় আছে চাহে তুমি কম প্রিপারেশান নিয়েছ চাহে ভালো নিয়েছো সেটা ম্যাটার করে না যা মাথায় আছে পরীক্ষাতে গিয়ে বাস লিখে দিয়ে আসবে এবং লিখে দেওয়া আসার পরে আর কোনো কনফিউশনের চান্স মাথাতেই রাখবে না মানে যা তুমি পেরেছিলে এতদিনে প্রিপারেশান নিয়েছ তোমার স্টক আশা করি ফুল হয়ে গেছে কেননা অনেক দিন সময় ছিল তোমার তোমার ম্যাক্সিমাম পটেন্সিয়াল দিয়ে তুমি স্টাডি করেছো এখন তোমার উদ্দেশ্য একটাই যা ঢুকিয়েছো মাথায় সমস্ত লিখে দিয়ে আসবে এবং লেখার পরে রকম কনফিউশন যেন না থাকে যে এটা লিখলাম না কেন এটা লিখলাম না কেন যা করবে পরীক্ষার হলে এভরিথিং এভরিথিং যা পারো সব লিখে দিয়ে আসবে ছাড়বে না যেটা পরে করবো এটা না করবো কোনো কনফিউশন চান্স নেই যা পারবে সব লিখে দিয়ে আসবে এটাই বলবো যা পারবে যা পারবে না ওস্তাদি করে লিখতে যেও না যা পারবে সেটাই লিখে দিয়ে আসবে হুম আর দ্বিতীয় কথা যে কনফিডেন্ট থাকবে কনফিডেন্ট বলে তো চাপ নেহিলে না ঠিক হ্যাঁ চাপ নেহিলে না এক্সাম কোশ্চেন তো বাড়িয়া হোকা তুমি দেখে নিও এক্সামের কোশ্চেন বাড়িয়া হবে কঠিন তো হয়ই না আর এবছরও কঠিন হওয়ার কোনো চান্স তো নেই হ্যাঁ ভালো হবে বাড়িয়া হবে কোয়েশন পেপার প্রথম পরীক্ষা দাও তারপর বুঝতে পারবে কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে কোনো রকম বিশৃঙ্খলামূলক পরিস্থিতি পরীক্ষার হলে তুমি তৈরি করবে না গালিগালাজ গালাজ কাউকে মারাপিটি এবং কোনো উল্টোপাল্টা কাণ্ড করবে না কিছু ছাত্রছাত্রী পরীক্ষার খাতায় উল্টোপাল্টা কাণ্ড করে দিয়ে আসবে টিচাররা যাতে বেশি নাম্বার দেয় তার জন্যে টাকার নোট গুঁজে দিয়ে আসবে পরীক্ষার খাতায় কাকুতি মিনতি করবে সার পাস করে করা না এই সমস্ত করলে তোমার খাতাও বাতিল হতে পারে এবং তুমি এক্সাম সিস্টেম থেকেও ব্যান হতে পারো এবং অনেক ভ্রান্তি রয়েছে যেমন মারাপিটি গালি এবং ঝুট ঝামেলা করলে পরে তোমার পরীক্ষাটাই বাতিল হতে পারে এবং পুলিশ তোমাকে ধরে নিয়ে যেতে পারে জেলে যদি তোমার বয়স হয় আঠেরো যাই হোক পুলিশ ধরার চান্সটা অতটাও বেশি নয় তুমি যদি এক্সট্রিম একদম মারাপিটি একদম দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দাও তখন তোমাকে পুলিশ ধরতে পারে বাকি কিছু হবে না ঠিক আছে সিম্পলসে যাও পরীক্ষা দেখে আও ইতনা সারা ঝুর ঝামেলাকে তুমকো নেই পড়না হ্যাঁ ঠিক হ্যাঁ ওই ভি টেনশন নেই লে না হ্যাঁ প্রিপারেশন যা হয়েছে সিনা ঠোককে এক্সাম দিয়ে এসো হ্যাঁ এই যে তোমার প্রিপারেশান আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই প্রিপারেশান একটু কম রয়েছে হ্যাঁ তাই বলে টেনশনের কিছু নেই আগামী কয়েক ঘন্টার তুমি কিছুই করাতে পারবে না ওই ওই প্রিপারেশানটা তুমি যদি জোর করে মাথায় ঢুকাতে যাও যে প্রিপারেশানটা তোমার হয়নি সেটা যদি তুমি করতে যাও তোমার মাথায় ঢুকবে না তো তোমার এতক্ষণ অবধি মানে পরীক্ষার কয়েক ঘন্টা পরে পরীক্ষা তো যা হয়েছে হয়েছে মাথা কুল রেখে যা মাথায় আছে তা নিয়েই পরীক্ষা দিতে যাও হ্যাঁ একটু রিভাইজ হালকা পাতলা করলে একটু টুকিটাকি দেখে নিলে আমি সেটা মানা করছি না কিন্তু জোর করে কিছু মাথাতে ঢোকাতে যেও না ভালো করে খাতাটা প্রেজেন্ট করার চেষ্টা করবে কেননা দিকতা আয় ওই দিকতা হয় নিজের মতো করে নিজের ভাষা দিয়ে উত্তরগুলো লেখার চেষ্টা করবে যদি কিছু ভুলে টুলে যাও হুম নিজের ভাষা দিয়ে নিজের মতো করে উত্তরটা লিখবে তাহলে টিচাররা দেখে একটু ইউনিকভাবে এবং তোমার উত্তরটা একটা ভ্যালু থাকবে এবং টিচাররা ভালো নম্বরই দেবে হুম কোনো টেনশান নেই এবং নিজের মতোটা করে খাতাটাকে সাজাবে ঠিক আছে পারলে একটু বোল্ড বোল্ড করে লিখবে যাতে মনে হয় তুমি বেশি বেশি লিখেছ হুম হাইলাইটার ইউজ করবে সরি হাইলাইটার না কি বলে ব্ল্যাক কলম এবং ব্লু কলম ইউজ করবে কিছু কিছু পয়েন্ট হাইলাইট করে দেবে দাড়ি কমার প্রপারভাবে দেবে এই ছোট ছোট জিনিসগুলো অনেক ম্যাটারে করে মোদ্দা কথা খাতা সাজিয়ে যাবে ফলে তোমার অনেক লাভ হবে যাহে তুমি পরীক্ষায় প্রিপারেশনে বা পরীক্ষায় তুমি অতটাও কিছু লিখতে পারলে না কিন্তু তুমি যদি প্রেজেন্টেশনটা ভালো করো তাহলেই তোমার ভালো নম্বর উঠবে আর যেই সমস্ত ছাত্রছাত্রীরা পাশ নিয়ে আলোচনা করছে তারা পাশ করতে চায় আর এক কার যাও ইত্যু লিখ দো হ্যাঁ ইত্যু লিখ লিখদ পাস কার যাও যারা লিখতে পারবে একটু একটু সবাই পাশ করবে আর যারা লিখতেই পারবে না একটা প্রশ্ন উত্তর লিখবে এমসি কিউ তাও সে ফেলতো ফেলতো করবেই কিন্তু হ্যাঁ যারা কিছুটা কিছুটা লিখতে পারবেন তাদের কোনো রকম টেনশন নেই আর ইলেভেনের স্টুডেন্টরা তো পরীক্ষায় বসলেই তো পাস পরীক্ষায় বসলেই পাস ইলিশ ইলেভেন নিয়ে কোনো চাপই নেই খালি পরীক্ষা দাও কোনো রকম পাশ করে দেবে পাশ করা নিয়ে চাপ নেই অধিকাংশ স্কুল পাশ করিয়ে দেবে কিন্তু পাস করা আমি বলছি না সবসময় বলি পাস করার চক্করে থাকলে হবে না পাস করার চাক করে থাকলে হবে না ভালো নম্বর তোলার চেষ্টা করো ইলেভেন্থ তো ছেড়ে দাও ইলেভেনের কথা টুয়েলভদের কথা বলছি পাস করার চক্করে থেকে না পাস তো করবেই ভালো নম্বর তোলার চেষ্টা করো বেস্ট অফ লাক ফর এক্সামস অর নেক্সট ওয়ার্ড দ্যাল আই এম টকিং মাই ইংলিশ ইজ সো কুইস ট্যা উ মাই ওয়াড মানে ভালো করে এক্সাম দাও বেস্ট অফ লাক